হ্যালো বন্ধুরা এসরিতার কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিকেন চা সব সময় আমরা বাইরে থেকে কিনেই যে খাবো তা নয় ঘরেও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি কত অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো তাহলে এবার দেখে না আমি কিভাবে বানাচ্ছি দেখো এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে চিড়া লাগিয়ে নিয়েছি চিড়াটা যেন ভালো করে লাগাতে হবে মশলাগুলো যত ভালো ঢুকবে তত কিন্তু এটা খেতে নরম হবে আর সুস্বাদু হবে চলো এখানে আমি আদা আর রসুনকে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচ কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে সেরকম দিতে পারে আমি এখানে শুকনো লঙ্কা সেরকম ব্যবহার করছি না কেউ মনে করলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আর নিচ্ছি দই দইটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর দেখো আমি এক বাটি নিয়েছি এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না আর দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি পরেও আবার লবণটা একবার দেখে নেবো এখন একটু লবণ দিয়ে রাখছি আর দেবো সাদা তেল চার চামচ মতো এখানে সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে আমি কিন্তু এক ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেবো যে যতক্ষণ বেশি ম্যারিনেট করতে পারবে তত কিন্তু এটা নরম হবে আর খেতেও সুস্বাদু হবে চলো এখানে আমি দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জিরাগুলোর ভিতরে মশলাগুলো একটু বেশি করে ঢুকিয়ে রাখবো তারপর আমি এক ঘন্টার জন্যে ম্যারিনেট হতে দেবো ম্যারিনেট হতে হতে আমি দুটো মশলা বানিয়ে নেব। এখানে আমি প্রথমে আগে বানাচ্ছি কাজু নিলাম আর দু চামচ মতো পোস্ত নিলাম কেউ চার মগজও নিতে পারো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো দেখো আমার ম্যারিনেট হয়ে গেছে এবার আমি মাংসর পিসগুলোকে ভেজে নেবো যেহেতু আমার কড়াইটা ছোট তার জন্য আমি অল্প পরিমাণে আজকে বানাচ্ছি চলো এগুলোকে লালচে করে ভেজে নেব আগে মশলা থেকে তুলে মশলাটা কিন্তু আমি রেখে দিয়েছি ওই মশলা দিয়ে কিন্তু গোটা রান্নাটা আমি করব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলোকে তুলে নেব আর মাংস ভাজার আগে আমি কিন্তু কিছুটা পেঁয়াজকে ভেজে তুলে রেখেছি ওটা আমি পরে পেস্ট করে রেখে দেবো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু গন্ধ বেরিয়ে এসছে এরপর দিয়ে দিলাম মশলাটা এই মশলার সঙ্গে কিন্তু আমি মাংসটাকে দিয়ে দিলাম ওই মশলার মধ্যেই আমার গোটা মাংসটাই রান্না হয়ে যাবে চলো তাহলে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু চিরিনি গোটা কাঁচা লঙ্কা দিলাম তার একটা সেন্ট হবেই আলাদা চলো আর একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো আমার অনেকটাই হয়ে এসছে মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম আবার কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মেয়েটাকে রান্না করব চলো একবার নেড়ে চেড়ে নি তারপর ঢাকা দিয়ে দেবো মাংসটা আমার হতে থাকুক আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেস্ট করে নেবো এই পেঁয়াজটা দেওয়ার জন্য কালারটাও দুর্দান্ত আসবে আর টেস্টটাও বেড়ে যাবে চলো ঢাকা খুলে দেখে নিলাম আমার দেখো তেল একদম ছেড়ে এসছে মাংসগুলো কিন্তু তো আগে হয়েই গেছিলো এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা বেড়েছিলাম সেটা আর কিন্তু আমি কোনো রকম ঢাকা দেব না পেঁয়াজ বাটাটা আমি এবার দিয়ে দিলাম আর সেরকম কিছু আমাদের মশলা লাগবে না পেঁয়াজটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে তৈরি করে নিলে হয়ে যাবে আমি সামান্য একটু লবণ দিচ্ছি কারণ গ্রেভি একটু রাখব তখন তো দেখতেই পেলে লবণ দিলাম আর আমি রকম কিন্তু হলুদ এতে ব্যবহার করিনি এতে হলুদ ব্যবহার হয় না পেঁয়াজ ভাজার যে কালারটা সেটাতেই কিন্তু মাংসের কালারটা দুর্দান্ত আছে চলো তাহলে এবার আমি নাড়তে নাড়তেই রান্নাটা করে নেব দেখো আমার মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটা জায়গায় ঢেলে নেব। দেখতেই পেলে কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময়ের মধ্যে আমার একটা দুর্দান্ত স্বাধীন রেসিপি তৈরি হয়ে গেল এটা বাচ্চা বড় সকলেরই খুব প্রিয় আর সব কিছু দিয়ে ভাত পোলাও পরোটা লুচি সবার সময় কিন্তু এটা খেতে ভালো লাগবে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকে এতটুকুই থাক অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো